ঘটনা তো অন্য জায়গায় সরকার কিন্তু এটা কিছু করে নাই দুই ব্যবসায়ী হাউজের ভিতরে দ্বন্দ্বে আপনার বেনজির ফাঁসে গেছে এরপরে বেরসিক সুমন হেতের ঢুকছে এর ভিতরে পেঁচ গেছে আইন এত সেরা হয়ে গেছে যে সরকার তাদের ইউজ করে দিচ্ছে এখন প্রয়োজন নেই এই মুহূর্তে যে আলোচনাটা খুব জোরালো সেটা আমাদের সবারই জানা সাবেক সেনা প্রধান এবং পুলিশের সর্বোচ্চ দুটি পদে থেকে যে দুর্নীতির অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠেছে সেগুলো সরকারের দিক থেকে এক ধরনের গ্রিন সিগনাল বা এক ধরনের সদিচ্ছার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বলে তাদের বক্তব্যতে মনে হচ্ছে এবং একই সঙ্গে দুর্নীতি নিয়ে যারা কাজ করেন সেই সংগঠনগুলো বেশ করে দুদক্ষেও আমরা সক্রিয় হতে দেখছি এই ব্যাপারে জনাব আজিজ আলদাজিরা যেভাবে রিপোর্টটা করুক না কেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার চেয়ে বড় কথা যারা দেখেছে তারা কিন্তু এই রিপোর্টের অধিকাংশ বিশ্বাস করেছে হ্যাঁ তো সুতরাং আমাদের দেশে যেটা হচ্ছে একটা ডিনাইল আপনার সিমটম সবার মধ্যে রাজনীতিবিদদের মধ্যে এখন এসে এই যে নানান প্রেসারে যে সরকার তাদের পক্ষ নিচ্ছে না এটাতে যেমন আমরা খুশি কিন্তু সরকার তো তাদের ডিস করে দিচ্ছে অর্থাৎ ইউজ করে দিচ্ছে এখন প্রয়োজন নাই আমরা কোন জিনিসকে যেমন রাজনীতিকে রাজনীতি দিয়ে আমাদের দেশে কিন্তু রাজনীতি দিয়ে রাজনীতিকে দিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই না আমরা শক্তি প্রয়োগ করতে চাই দ্বিতীয়টা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা এই দেশে আপনার কোনো দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই একটা ব্যাপার তো পরিষ্কার যে যেই দুটো বিষয় নিয়ে এখন আলোচনা রয়েছে সেই বিষয়তে সরকার তার অবস্থান পরিষ্কার করেছে এবং এই অবস্থান পরিষ্কার করতে যেয়ে অনেকগুলো প্রশ্নের যে ডালপালা মেলছে যে তারা এত ক্ষমতাধর কী করে হলো এখন তো ব্যাপারগুলো আসছে এবং তারা যে কর্মকাণ্ড করেছে সরকারের সমর্থন ছাড়া কি সম্ভব হয়েছে পৃথিবীর যে কোনো দেশে গণতান্ত্রিক সরকারের কাঠামোতে যারা কাজ করেন তারা কিন্তু সেখানে ব্যক্তি কখনও উল্লেখযোগ্য বিষয় হিসেবে থাকে না কোনো কোনো ক্ষেত্রে একটু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন কিংবা তারা নানান ধরনের আলোচনায় সীমাবদ্ধ রাখবারও চেষ্টা করেন কিন্তু সেটাই কিন্তু সব নয় এখনও আমাদের সামনে একটা দারুণ সুযোগ এসেছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে যে আমাদের বাধাগুলো রয়েছে বলে আমরা মনে করতাম সেগুলোর আস্তে আস্তে সেটা জট খোলা শুরু করেছে বলে অনেকে মনে করছেন দুর্নীতি দমন কমিশনকে একসময় বলা হতো দাঁত নেই নখ নেই এবং তারা একটা ওয়াশিং মেশিনের মতন এই আলোচনা তো অনেক লম্বা আলোচনা কিন্তু তারাই কিন্তু আগ্রহী হয়ে এবং তারা বলবো স্বপ্রণোদিত হয়েই তারা যে এই কার্যক্রম এবং অনুসন্ধান এবং আইনি প্রক্রিয়ার দ্রুততার সাথে এগিয়েছে এটা একটা বড়ো ধরনের অগ্রগতি আমি উনি গণতান্ত্রিক কাঠামোতে আমরা বেশ অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি আইজিবি সাহেব তিনি ডিএমপি কমিশনার ছিলেন তিনি র্যাবের প্রধান ছিলেন তিনি আইজিপি ছিলেন মাঝখানে তাকে শুদ্ধ সার সার্টিফিকেটও দেওয়া হয়েছে অর্থাৎ তিনি খুব পরিষ্কার লোক কিন্তু আশ্চর্য হয়ে গেছি একজন চাকরিজীবীর এত সম্পদ থাকতে পারে এটা কেউ বাংলাদেশের কেউ বিশ্বাস করছে না এখন আবার শুরু হয়েছে ইন্টেলিজেন্স ইউনিটকে দায়িত্ব দুদক লিখেছে যে বাইরে কোনো সম্পদ আছে কিনা শুনতে পাচ্ছি যে বাইরেও আছে এই যে বাস্তবতা তো অস্বীকার করবেন না যে বাংলাদেশে ওই যে উনি সুভাষ যেরকম বলল যে ক্ষমতা কাঠামোর মধ্যে যখন ব্যক্তি যে রোলগুলো প্লে করেন এই ধরনের যে মনিটরিং ওভারসাইট বা জবাবদিহিতা এস্টাবলিশ করার মেকানিজমটা আমরা ওইভাবে সুস্থতার সঙ্গে গড়ে তুলতে পারি না সেই কারণে অনেক ব্যক্তি তারা বেপরা হয়ে যান এবং সেই কারণে এটা ঠিক আছে এ কথার সাথে একমত বেনজির যতই টাকা আলাপ বেনজির বেশি হোক না কেন গুরুত্বের দিক থেকে অবশ্যই আজিজ আহমেদ বেশি কিন্তু সেনাবাহিনী প্রধান তো তিনি আর সরকার শেষে আলাদা আইনে ভিসা নীতিতে না আলাদা আইনে দুর্নীতি এবং সরকারি প্রতিষ্ঠানগুলি মানে নিষ্ক্রিয় করে ফেলেছে তাতে জনগণের আস্থা বিশ্বাস বিশ্বাস নষ্ট হয়ে গেছে তার উপরে চাষটা কিন্তু ভিন্ন সুতরাং এখানে সরকারকে কিছু করতে হবে এই জন্য আমার ধারণা এই দুই একটা হলো জনগণের প্রেসার না কিন্তু সরকার এখানে করতে হবে কেন ভাবছেন অলরেডি তো তারা নিষেদ্ধার মধ্যে ফেলেছে এবং উনি রিটায়ার্ড ওনার কার্যকারিতা দিক থেকে এই নিষেদ্ধাটা ওনার ব্যক্তিগত জীবনের উপরে তেমন কোনো বড় প্রভাব ফেলছে না তো সরকার এটা নিয়ে এত দুশ্চিন্তার মধ্যে উনিও বলছে যে আমি আমেরিকায় যেতে দিবে না যাব না বলছে এটাও বলেছেন যে দায় সরকারেরও আছে হ্যাঁ এটাও বলছে যে সরকারের দায় তো অবশ্যই আছে ওনাকেও তো প্রমোশন দিতে দিতেছি আর্মি চিফ বানিয়েছে তাকে যে তো ইলেকশানে কাজ করাইছে আমি বলতাম তো আপনার সার্চ দেন ইউটিউবে পাবেন তো তার বক্তৃতা বেনজির আমাদের বক্তৃতা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো বুঝবেন বডিতে যখনই বক্তৃতা দিছে তার কি ফেরসা একটা ভাব ছিল আগে আইজিপি ছিল না বহু আইজিপি ছিল হ্যাঁ তার ভিতরে দু একজন নিয়ে কথা আছে বটে কিন্তু এই আইজিপি বেনজুরের মতো আইজিপি আমার মনে হয় বাংলাদেশে কেউ দেখে নাই সরকারের বক্তব্যে মনে হচ্ছে যে তারা এটাকে এন্ডোর্স করছেন বাট এটা ডিউরিং তাদের সময় এবং তারা এটার বেনিফিশিয়ারি এই অভিযোগটা কীভাবে খণ্ডানো যায় আমি এটা সংবাদের অংশ পাঠ করছি পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে কক্সবাজারের নয়টি সহ গোপালগঞ্জেও তার সম্পদ কেনার তিরাশিটি দলিল ও তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছে তা এরকম একটি সংবাদ আজিজ ভাই কোনদিন কল্পনা করেছে যে আওয়ামী সরকার যখন রাষ্ট্র ছিল এরকম একটি সংবাদ দেখবার মতন সুযোগ থেকে তার হয়েছে না হয়নি হয়নি বেনুদিনের মতে এরকম লোক পাওয়া যায় এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল রাষ্ট্র ব্যবস্থাপনায় যখন থাকতে হয় তখন রাষ্ট্র ব্যবস্থাপনায় যে কাঠামতো যারা যারা গুরুত্বপূর্ণ জায়গায় বসেন তারা সময় কি দেখা গেছে যে তার ধোয়া ধোয়া তুলসী পাতা সরকার যখন তাদেরকে বিভিন্ন দায়িত্বে বসিয়েছেন প্রাথমিকভাবে যাচাই বাছাই করে নিশ্চয়ই বসিয়েছে হবে হয়েছে কিন্তু তার মনে মনে কি আছে এবং তার ওই পদে যাওয়ার পরে সে কতটুকু যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় এই প্রচলিত প্রবাদ তো আছেই অতএব তো তখন সরকার কাঠামোতে তো সেটার একটা ওভারসাইট সেটার একটা মনিটরিং সেটার একটা বিচার বিভাগীয় তদন্ত বা সেগুলোর তো ব্যাপার আছে যে কেউ যাতে নিয়ন্ত্রণহীন না হয়ে যেতে পারে হাত না কিন্তু আজ আজিজ যে উচ্ছ্বাস দেখছি যে এই একটা সরকার বিরোধী দুটো সাবজেক্ট পাওয়া গেছে চালানো যাবে তিন মাস ব্যাপারটা তো তেমন না ব্যাপারটা হচ্ছে সরকার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে ঘটনা তো অন্য জায়গায় সরকার কিন্তু এটা কিছু করে নাই অন্য জায়গায় দুই ব্যবসায়ী হাউজের ভিতরে দ্বন্দ্বে আপনার বেনজির ফাঁসে গেছে কালার কন্ট্রে নিউজ করছে এরপরে বেরসিক সুমন ব্যারিস্টার সুমন হেতে ঢুকছে এর ভিতরে প্যাস লেগে গেছে বেনজির কেউ উদাসীনতা তার ব্যাপারে ছিল তাকে ব্যবহার তাকে দরকার ঠিক আপনার সেনাবাহিনীর প্রধানের ব্যাপারেও তাই ছিল আইন এত সেরাবাড়া হয়ে গেছে পুলিশ এবং সরকারি দল যে চাঁদাবাজি সারা বাংলাদেশে করতেছে এটি তো চেক দেওয়া সম্ভব না সরকারের পক্ষে যে জায়গায় নিয়ে গেছে তার কোনো কাঠামোগত কোনো মেকানিজম কি আছে যেটার মাধ্যমে আপনি একজন একজন বেনজিরকে আনার্ট করতে পারেন তাকে ডিসকভার করতে পারেন তাকে এক্সপোজ করতে পারেন একটা উদাহরণ দেই জেনারেল সরাওয়ার বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেনা প্রধান ছাড়া সব সবকটি সেনাবাহিনীর দায়িত্ব পেয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বের যে সংস্থা তার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কোনোদিন সরকার কি ভেবেছে সরকারের লোক কী ভেবেছে এই লোক এত উল্টো পথে হাঁটার লোক অতএব মানুষের মনে কখন কি জাগ্রত হয় কখন তার মতিগতি পরিবর্তন হয় কেউ কি বলতে পারবে আজকে আজিজ ভাই যে সরকারের বিরুদ্ধে এত রকম গাল গপ্প তুলি সরকারের পক্ষেও বলে ফেলতে আপনি যখন তিন মাস পরে তো দেখা যাবে এই পরিবর্তন হয়ে গেছে যে আমি যখন যা বলেছি তখন তো ঠিক বলি নাই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আইনের শাসন বলতে কিচ্ছু ছিল না কোনো হত্যাকাণ্ডের বিচার করা যাবে না বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকাণ্ড চার নেতার হত্যাকাণ্ড এবং এর মাঝে যত হত্যাকাণ্ড হয়েছে কোন হত্যাকাণ্ডের বিচার করা যাবে না সেই পরি এই যে ফিরিয়ে আসা এই যে উদ্যোগ গ্রহণ করা এবং সরকার এটাকে সাধুবাদ জানানো কিংবা সরকার এ ব্যাপারে বাধা না দেওয়া কিংবা সরকার নির্দেশ দেওয়া যে আইন আইনের গতিতে চলবে এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অর্থ গুরুত্বপূর্ণ অগ্রগতি